এই ছবির গল্প ফুলবাড়ির মানুষদের নিয়ে। ফুলবাড়ি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। আমরা হাঁটছি ফুলবাড়ির পথে পথে। আমরা ফুলবাড়িবাসীদের কাছে জানতে চাই কেন তারা ফুলবাড়িতে উন্মুক্ত কয়লা খনি করার বিরোধিতা করছেন। কিন্তু ফুলবাড়িবাসীরা বহিরাগতদের চট করে বিশ্বাস করে না। আমাদের নানা প্রশ্ন জিজ্ঞেস করে তারা। আমরা কি খুনির পক্ষের লোক? আমরা কি ফুলবাড়ির মানুষদের উচ্ছেদ করার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত? আমরাও ফুলবাড়িতে কয়লা খনি চাই না জেনে আশ্বস্ত হয়ে তারপর তারা আমাদের ঘোরাঘুরির অনুমতি দেয়। এই পাড়াটিকে স্থানীয়রা বলেন জোলাপাড়া। 1947 সালে অখণ্ড ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান হওয়ার সময় অনেক মুসলমান ভারত থেকে অভিবাসন করে এই পাড়ায় বসতি গড়ে তোলে। প্রথমে যাচ্ছি ফুলি ভাবির বাড়ি। ছোট বউ হিসেবে তিনি যখন এই বাড়িতে আসেন তখন এই বাড়িটি ছিল ভাঙাচোরা এক ছাপড়া। এমনকি আমাদেরকে উঠেও দিতে পারত, ওনাদেরকে পাওয়ার দিলে। তা আমরা সবাই একজোট হয়ে মিছিলে বার হলাম, আন্দোলন করলাম। দেখা যাচ্ছে আমাদের বাড়িঘর করা হয়েছে, গাছগাছলা লাগা হয়েছে, জিনিসপাতি আছে। এই ভিটে বাড়ি ছাড়ে অন্য কোথাও যাব, এইভাবে থাকতে পারবো কি না পারবো? স্বামীর হাত ধরে প্রায় 25 বছর আগে তিনি ফুলবাড়িতে এসে সংসার গড়া শুরু করেন। শ্বশুর শাশুড়ি মারা যাবার পর এখন এই পুরো বাড়ি খোলা জায়গা ফুলিদের। এখানে যে শান্তিটা পাচ্ছি, আমাদের সমাজে আমরা বার হয়ে বার হতে পারতেছি, ছেলে মেয়ে মানুষ করতে পারতেছি, দোকানপাট কাছে, বাজার হাট কাছে, এগুলো যদি দূরে হয়ে যেত তাহলে আমরা কেমন করে চলব? বললাম না যে মৃত্যুর আগ পর্যন্ত এটাই মুখে আসবে। যদি বলেন যে আরও আন্দোলন করতে হবে, আরও করব, সমস্যা কি? যত কিছু করুক এসে এনার্জি আমরা ভিটে বাড়ি ছাড়ব না। ফুলির স্বামী একসময় ছিলেন রাজমিস্ত্রি, এখন তিনি ঠিকাদার। 10 জন সদস্যের এই পরিবার মূলত চলে তার একার রোজগারে। গরিব তারা, কিন্তু অনাহারে থাকেন না। আমরা এখন ফুলির স্বামী আলাউদ্দিনের সাথে যাচ্ছি ফুলবাড়ি শহরের একটু বাইরে মাদিলাহাটে। সেখানে একটি ইউনিয়ন পরিষদ ভবন বানাচ্ছেন তিনি। ওখানে গ্রিজ দিতে হবে, গ্রিজ দিলে চলে। আলাউদ্দিন ভাইয়ের কর্মব্যস্ততার ফাঁকে জানতে চাইলাম কেন তিনি কয়লা খনি চান না। ফুলবাড়ি থানায় অনেক সরকারি জায়গা আছে যেগুলোর কোনো কাগজ নাই। এই ধরনের জায়গার উপরে অনেক বাড়ি ঘর আছে, হয়তো আমারও বাড়ি ওই রকম জায়গার উপর আছে। এই জায়গা গভর্নমেন্ট অ্যাকোয়ার করলে তো টাকা দিবে না, তাহলে আমাকে খালি হাতে ওই জায়গা ছাড়িয়ে দিতে হবে। আবার যিনারা টাকা পাবেন জায়গা খনি এলাকায় যেটা পড়বে, ওনারা তো টাকা পাবেন, কিন্তু যেটা খনি এলাকার বাহিরে এদেরকে তো গভর্নমেন্ট এই জায়গা তো কিনবে না। তখন পানি আবহাওয়া এগুলো তো একটা ক্রাইসিস দেখা দিবে, বিশেষ করে পানিরটা সব থেকে বড়। এ কারণে তখন আমাদেরকে পালাতে হবে, মূল্য পাবো না, জায়গাও ছাড়ে পালাতে হবে। আমরা কোথায় যাব? আমাদের তো যদি অচিনা কোথাও কোনো জায়গায় যাই আমাদেরকে কেউ চিনবে না। আজকে যে কর্ম করে খাচ্ছি এই কর্মটাও হয়তো পাবো না। আমার বাড়ি ফুলবাড়ির থেকে আজ এই যে 10 মাইল দূরে আসছি মাদলাতে, এখানে বহু লোক আমাকে চেনে। আমি কোনো বিপদে পড়লে এখানকার লোক আমাকে উদ্ধার করবে। অচিনা কোনো জায়গায় যদি যাই আমাকে তো কেউ চিনবে না। আমি যদি অ্যাক্সিডেন্টও করি তো মানুষ বলবে অচিনা লোক, ফেলে দেও কোথাও। ফুলবাড়ির মানুষ যে কয়লা খনি প্রকল্পের বিরোধিতা করছেন সেটা এশিয়া এনার্জি নামে একটি বহুজাতিক তেল কোম্পানির একটি প্রকল্প। দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগর ঘেঁষে ছোট একটি দেশ বাংলাদেশের উত্তর পশ্চিম অংশের
একটি জেলা দিনাজপুর। সেই জেলার চারটি উপজেলা এই প্রকল্পের মধ্যে পড়েছে। উপজেলাগুলো হল ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর। এই এলাকার মাটির নিচে 572 মিলিয়ন টন কয়লা আছে। প্রকল্প অনুযায়ী এই কয়লা উত্তোলন করতে প্রায় 10,000 হেক্টর এলাকার জমি হয়ে যাবে এরকম। স্থানীয়দের হিসেবে প্রকল্প বাস্তবায়ন করতে গেলে উদ্বাস্তু হয়ে যাবে 5 লক্ষ মানুষ। ফুলবাড়ি শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে আমাদের দেখা হয় জুয়েল ভাইয়ের সাথে। 2005 থেকে সংগঠিত ফুলবাড়ি খনি বিরোধী আন্দোলনের সাথে আছেন তিনি। তার পরিবার ফুলবাড়ির ধনী কৃষক পরিবারগুলোর মধ্যে অন্যতম। তিনি ব্যাখ্যা করছেন কেন ফুলবাড়িতে খনি বিরোধী আন্দোলনে ধনী গরিব নির্বিশেষে মানুষজন ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশে এরকম কোথাও জায়গা নেই যেখানে আমাদেরকে পুনরায় আবার স্থাপিত করতে পারবে, কারণ আমরা জমির বিনিময়ে তো জমি পাবো না, আমরা জমির বিনিময়ে টাকা পাবো, কিন্তু টাকা তো একটি অস্থায়ী সম্পদ। আর আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার পুকুর, আমার যে এখানকার কৃষ্টি কালচার, আমার যে সভ্যতা, আমাদের এখানকার যে ভ্রাতৃত্ব, এখানকার যে সহমর্মিতা, সেটি তো আমরা অন্য জায়গায় যাই তৈরি করতে পারবো না। অথবা আমাদের হারাবার ভয়টি বেশি, এই হারাবার ভয়ের কারণেই আমরা এখানে ঐক্যবদ্ধ যে যে কোনো মূল্যেই হোক আমরা আমাদের ঐক্য গড়ে তুলে আমরা আমাদের অবস্থানেই বেঁচে থাকব, আর মরতে যদি হয় তাহলে আমরা আমাদের অবস্থানেই মরব। ফুলবাড়িতে আমাদের আরেক বন্ধু ফকির আলী। 2 মেয়ে আর 1 ছেলে নিয়ে ফকির আলীর দম্পতি বসবাস করেন ফুলবাড়ির শহর এলাকায়। ফকির আলী একজন রিকশাচালক, কিন্তু চিরকাল তিনি রিকশাচালক ছিলেন না। যুবক বয়সে 2-2 বার বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু মায়ের আদরের ছেলে ফকির মায়ের কাছেই থেকে গিয়েছিলেন। স্বাধীন ব্যবসায় আগ্রহী তিনি, তাই করেছেন সবজি ও ফলমূল ফেরির ব্যবসা। ব্যবসার কাজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করেছেন বাংলাদেশ ভারত সীমান্ত। ফুলবাড়ির স্বাধীন চেতা এই মানুষটির কাছে সবচাইতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হল উদ্বাস্তু হয়ে পড়া। আমি এই জীবনটা তো দেখছি, 1971 সালের এই জীবনটা তো দেখছি যে শরণার্থী কি, কিন্তু শরণার্থী হয়ে এসেও দেশ স্বাধীনের পর এসে আমি আমার বসত বাড়ি তো পাইছি, হয়তো বাড়িঘর ছিল না, ভেঙে গেছে, ভেঙে দিচ্ছে, কিন্তু তারপরে তো আমার জায়গাটা পাইছি। কিন্তু এশিয়ানার যে যদি জায়গা নিয়ে নেয়, কিন্তু এই জায়গাটা আমি কোথায় পাবো? আমাকে তো অন্য কেউ জায়গা দিবে না, কিংবা সরকারও আমাকে জায়গা দিবে না, আমি শরণার্থীর চেয়েও শরণার্থী হয়ে যাব। শুধু উচ্ছেদ হয়ে যাবার আশঙ্কাই নয়, আত্মসম্মান রক্ষার তাগিদ থেকেও ফুলবাড়ির খনি বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন ফকির আলী। যিনি শুধু সামান্য রিকশাচালক নন, ফুলবাড়িতে সুন্দর কণ্ঠস্বরের অধিকারী বলে ঘোষক হিসেবেও সবাই তাকে আদর করেন। রংপুর এলাকায় অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেকে এসে আমাদের এলাকায় অবস্থান নিচ্ছে, তাদেরকে আমাদের বাড়ির পাশে জায়গা দিয়ে আমরা, কিন্তু আমাদেরকে সেই জায়গাটাও তারা দিবে না, কবে সরাও এটা আবর্জনা, এরা এই মামাটি বিক্রি করে খায়, এরা এদেরকে রাখাই যাবে না। অতএব এই আন্দোলন চলবে, এশিয়ানার্জিকে কোনো উপায়ে এই জায়গা দেওয়া যাবে না। বাংলা নামের ছোট্ট এই ভূখণ্ডের মানুষদের অহরহই উচ্ছেদের মুখোমুখি হতে হয়। দারিদ্রতার কারণে উদ্বাস্তু হওয়ার ঘটনা ঘটে হর হামেশা।
পাশাপাশি মানুষের স্মৃতিতে আছে 1947 সালে দেশভাগের কথা, 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার কথা। ফুলবাড়িতে কয়লা খনি করতে না দেবার পিছনে সেই স্মৃতিগুলোও স্মরণ করেন ফুলবাড়িবাসীরা। আমি তো 71-এর যুদ্ধও দেখেছি, তখন মা বোনদের কোনো ইজ্জতের মূল্য ছিল না। এখন এই কয়লা খনি মানে 71-এর যুদ্ধ একই ইতিহাস হবে। কেউ দেখা যাবে যে আমি তো গরিব মানুষ, আমার ঘরে লাখ টাকা নাই, তা আমার যখন এই সম্পদ সরকার নিবে তখন তো আমাকে লাখ লাখ টাকা দিবে, এই টাকাটা আমি কোথায় রাখবো? তখন হয় স্বামী হারাবো বা সন্তান হারাবো, একটা না একটা হবে। 71-এ দেখেছি মানুষ জীবনের ভয়ে, আমরা এই যে টাউনের মানুষ জীবনের ভয়ে গ্রামে গেছি, ওখানে ডাকাতেরা আসে মারে জবাই করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে ভারতে চলে গেছে। এটা তো আমার ছোটোবেলার দেখা জিনিস, তা আমি এখন বড় হয়েছি আরও বুঝতে শিখছি, এখনকার সেই কাজে প্রশ্রয় দেবো আমরা। বাংলাদেশ পৃথিবীর সবচাইতে অনুন্নত দেশগুলোর একটি। 200 বছরের ব্রিটিশ ও 23 বছরের পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতিকে নানাভাবে প্রভাবিত করলেও কৃষি এখানকার অর্থনীতিতে বরাবর গুরুত্বপূর্ণ অবস্থানেই থেকেছে। কৃষকদের মধ্যে আছে বাঙালি মুসলমান, পাশাপাশি আছে বাঙালি হিন্দু, সাঁওতাল, এরকম নানা জাতের লোকজন। এখন আমরা এসেছি পূর্ব চক মথুরার খেজুর পাড়ায়। ফুলবাড়িতে সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি। এদের মধ্যে আছেন ছোট ছোট দোকানদার, দালান কোঠা নির্মাণ শ্রমিক, ভ্যান ও রিক্সা চালক, পশুপালক, ছোট কৃষক ও খেত মজুর। ফুলবাড়িতে খেটে খুঁটে যেভাবে তারা তাদের জীবন গড়ে তুলেছেন, এখান থেকে উচ্ছেদ হয়ে অন্য কোথাও গিয়ে সেরকম একটা জীবন গড়ে তোলা তাদের পক্ষে একেবারেই কি অসম্ভব? উত্তর দিলেন সাঁওতাল কৃষক রমাই সরেন। খুব কষ্ট হয় যে ওনা জায়গার সেন কাতে ওড়া দুয়ের ওনা জায়গার না মিটাং পরিবেশ হাওতে নিজেই খাপ খাওয়া বা মিলতাল মিলাও লাগিতে অনেক সময় না দরকার মে না। আবার যেগুলো প্রজন্ম কহিজ নকুকো সাথে হয়তো হয়ে দাঁড়িয়া, কিন্তু মেনখাই নেহরকো সাথে দোপাং মিট সময় নৌকানা ইতিহাস মে না। নুকু তো বীররেন তারু কুল তারু সাথে লড়াই কাতে তাহাই কেনা কো নিতো মেনা কো গিয়া নিতো হয়তো অনেক পরিবর্তন হই কেনা, কিন্তু মেনখাই সান্তালা ইতিহাস তো আরে যুদ্ধ খুব লাউড়িয়া জেত হিসেব তো কোয়াক খাইতে হবে। Thank you.
আগেই বলেছি কৃষি বাংলায় বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। এখানকার কৃষি থেকে উদ্বৃত্ত শোষণ করে ঔপনিবেশিক দেশগুলোর কলকারখানা তৈরি হলেও বাংলাদেশে শিল্পায়ন হয়নি। 1971 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গঠিত হলেও দেশটির অর্থনীতির উপর আধিপত্য তৈরি হয়েছে 90 লুটেরা গোষ্ঠীর, যার মধ্যে আছেন দখলদার, বহুজাতিক কোম্পানি, ব্যাংক ও দুর্নীতিবাদ চোরাই টাকার মালিক। বৃহত্তর দিনাজপুর জেলা, যেখানে ফুলবাড়ি অবস্থিত, সেই এলাকাটি সবসময় কৃষিপণ্য, বিশেষ করে খাদ্যশস্য উৎপাদনে শীর্ষে। বাংলাদেশের অন্যান্য জায়গার মতো ফুলবাড়িতে ছোট ছোট জোতের মালিক কৃষকের সংখ্যা বেশি। এখানে কৃষকেরা বছরে 3টি মৌসুমে চাষবাস করে, কিন্তু জমি চাষ করে পাওয়া শস্য থেকে কৃষক পরিবারগুলোর কারো টেনে টুনে সারা বছরের খোরাকি চলে, কারোর তাও চলে না। কিন্তু টাকার অঙ্কে তার পরিমাণ কম নয়। 2004-05 সালে একটি জরিপ থেকে দেখা যায় যে ফুলবাড়ির কৃষকরা এক বছরে প্রায় 3 কোটি মার্কিন ডলার মূল্যের কৃষি পণ্য উৎপাদন করে, আর গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য সম্পদ থেকে তাদের আয় হয় প্রায় 4 কোটি মার্কিন ডলার। এই কৃষকদের স্বার্থ চিন্তা রাষ্ট্র পরিচালনাকারী গোষ্ঠী করে না, কোনোদিনই করেনি, আর কৃষকরা কালে কালে বিদ্রোহ করে তার জবাব দিতেও পিছপা হয়নি। তেভাগা কৃষক আন্দোলনের সাক্ষী কৃষক সংগঠনের এক কৃষক পরিবার বলেন তাদের কথা সরকারের না শোনার কাহিনী। কিন্তু সরকার আমরা বানাইছি বলি যে সরকার এসে আমাদের জমি জমা সব কিছু শেষ করে দেবে, তাকে তো আমরা এলাকা লিখে দেইনি। হাসিনা আজকে সরকার আছে, 5 বছর পর থাকবে না, কিন্তু আমরা তো থাকবো। আমরা তো থাই সরকার, আমরা তো অস্থায়ী সরকার না। গোলমালসের কথা সরকার শুনে না? হ্যাঁ শুনবি, মেম্বাসি আর মেনে শুনছে না ভালো মতন, আর সরকার শুনবি আমার কথা? কয়লা খুনি হতে চলেছে, এটা হইলে পানি থাকবে না, প্রাকৃতিক নানা রকম বিপর্যয় ঘটবে। এগুলো থেকে সামগ্রিকভাবে যদি বিচার করা যায়, এই যে শুধু ফুলবাড়ির ব্যাপার, ফুলবাড়ি না, ফুলবাড়ি এখন শুধু ফুলবাড়ি নয়, এটা এখন সারা বাংলাদেশ। দিন শেষে ফুলবাড়ি শহরে আমরা আবার ফিরে আসি। উকি দিয়ে তরুণদের আড্ডা আর চাখানায়, রাজনৈতিক কর্মীদের দপ্তরে, গানের শিল্পীদের মজলিশে, সব জায়গাতেই এক রব, আমরা কয়লা খুনি চাই না। ফুলবাড়ি থেকে আমাদের ফেরার সময় হয়, কিন্তু ফুলবাড়ির মানুষের খনি বিরোধী আন্দোলনের শেষ আমরা খুঁজে পাই না। বরং দেখি ফুলবাড়ির কাছে বড়পুকুরিয়া নামে আরেকটি এলাকায় উন্মুক্ত কয়লা খনি হবে আশঙ্কায় ফুলবাড়ির অধিবাসীরা ছুটে গেছেন সেখানে। নারী পুরুষ
শুরু হয় কয়লা খনি বিরোধী আন্দোলনের আরেক অধ্যায়। হয়তো ফুলবাড়ির বন্ধুদের কথাই ঠিক, হয়তো কয়লা খনি বিরোধী আন্দোলন শুধু ফুলবাড়ির বিষয় নয়, হয়তো এটা সমগ্র বাংলাদেশের আন্দোলন। হয়তো ফুলবাড়ির আন্দোলন লুটেরাদের আগ্রাসনের মুখে সারা পৃথিবীর সাধারণ নারী পুরুষের অস্তিত্ব টিকিয়ে রাখার আন্দোলনের সাথেই সম্পর্কিত।